নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীত পড়ে গেছে আর এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে প্রোটিনে ভরপুর ফ্রেশ মাশরুম। আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রোটিন খাওয়া খুবই প্রয়োজন, তাই মাশরুম দিয়ে সুপার টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মাশরুম 400 গ্রাম। মাশরুমের গায়ে খুব নোংরা লেগে থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে মাশরুমগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে। এবারে আমরা মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি, তবে খুব বড় সাইজের মাশরুম হলে 4 টুকরো করেও কেটে নেওয়া যেতে পারে। এইভাবে মাশরুমগুলোকে কেটে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 ইঞ্চি একটা আদার টুকরো, স্লাইস করে নিয়েছি সেটা দিয়ে দেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব, তবে মিহি পেস্ট করার দরকার নেই, তাই আমি কোনো জল ব্যবহার না করেই পেস্ট করে নেব। এবারে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল, প্রায় 4 টেবিলস্পুন মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট। পেঁয়াজটাকে 5 মিনিট ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে আরো 2 মিনিট ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। আদা রসুন বাটা দেওয়ার পরেও আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এটা কালারের জন্য। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলা কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে অ্যাড করে দিলাম। এই সময়ে দিয়ে দেব 1 টিস্পুন নুন, নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। ফ্লেমটাকে একদম লোতে করে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মশলা কষানো আমাদের কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেব মাশরুম। মাশরুমগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করতে করতে রান্না করব 2 মিনিট, আর এই সময় ফ্লেমটাকে হাই করে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভালো করে আমি নাড়তে নাড়তে রান্না করে নিলাম। মাশরুমটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। আমাদের যে পরিমাণ গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। আমি প্রায় 1 কাপ মতন জল এখানে অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এটাকে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব একদম লো ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, মাশরুম মশলাও একদম রেডি। এবারে ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। সামান্য মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ওভেন অফ করে দিয়ে 5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডবাইতে রেখে দেব। তারপর গরম গরম মাশরুম মশলা রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে এটা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।